প্রিংগলস আমাদের ছোট বড় সবার অনেক পছন্দের একটা চিপস হলো প্রিংগলস। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে প্রিংগলসে কি কি ইনগ্রেডিয়েন্টস থাকে? সত্যি কথা বলতে আমি নিজেও কখনো ভেবে দেখিনি। কিন্তু হুট করে যদি আপনাকে কেউ একটা কোয়েশ্চেন করে বসে যে প্রিংগলসের মেইন ইনগ্রেডিয়েন্ট কি, তখন আপনি নিশ্চয়ই বলবেন যে প্রিংগলস তো পটেটো বেসড চিপস, তো এইটার মেইন ইনগ্রেডিয়েন্ট হবে পটেটো। বাট প্রিংগলস মোটেও একটা পটেটো চিপস না। ইনফ্যাক্ট প্রিংগলস কোম্পানি নিজেরাই ডিক্লেয়ার করেছিলেন যে তাদের প্রিংগলস পটেটো চিপস না। তাহলে প্রিংগলস যদি পটেটো চিপস না হয়, প্রিংগলস কি দিয়ে তৈরি হয়? চলুন জেনে আসা যাক। অন্যান্য কোম্পানির মতো আলু কেটে কেটে ডিপ ফ্রাই করার পরিবর্তে প্রিংগলস কোম্পানি সম্পূর্ণ ভিন্নধর্মী একটা প্রসেসে তাদের চিপস তৈরি করে থাকে। ভাতের সেমি লিকুইড মিক্সচার, গম, ভুট্টা এবং সামান্য ম্যাশড পটেটো নিয়ে তারা তাদের চিপসের ডো রেডি করে। তারপর মেশিনের মাধ্যমে এই ডো থেকে তৈরি হয়ে যায় চিপস, আর এই চিপসগুলোকে আরও প্রসেসিং করে পাউডার্ড ফ্লেভার্স অ্যাড করে ক্যানে স্টক করা হয়। আর এই বড় প্রসেসিং শেষ হওয়ার পর প্রিংগলস তার কনজিউমারদের ইনোসেন্ট মাউথে চলে যায়। সো টেকনিক্যালি প্রিংগলস পটেটো চিপস নয়, কিন্তু এটা পটেটো চিপস হোক অথবা না হোক, এটা সবসময়ই আমাদের ফেভারিট চিপস হয়ে থাকবে।